হ্যালো বন্ধুরা, নাস ড্রয়িং একাডেমির আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা হাজির হয়েছি আরও একটি নতুন ড্রয়িং ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে তুমি কলম দিয়ে একটি শরৎকালের দৃশ্য অঙ্কন করবে। তো বন্ধুরা, চলো তাহলে শুরু করি। বন্ধুরা, এই ড্রয়িংটির কোনো নির্দিষ্ট মাপ নেই, এটি একটি ফ্রি হ্যান্ড ড্রয়িং, তাই তোমরা যে কোনো সাইজের কাগজে যে কোনো মাপে ড্রয়িংটি করতে পারবে। ড্রয়িংটির জন্য আমরা একটি সাদা কাগজ, কলম এবং রং পেন্সিল ব্যবহার করব। ড্রয়িংয়ের শুরুতে আমরা বাম পাশে একটি মেয়ে আঁকবো যে হাতে কাশফুল নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি ভালোভাবে আঁকতে আমার হাতের দিকে লক্ষ্য করো। এবার মেয়েটির পিছন দিক থেকে কিছু কাশফুলের গাছ আঁকব। হালকা করে নদীর দুই পাশের তীরের রেখা টানব। নদীর মাঝখানে একটি পালতোলা নৌকা আঁকব। নৌকাতে একজন মাঝিও দেখাবো। নদীর ধারগুলো আরো সুন্দর করে দিব। ডান পাশের তীরে কয়েকটি ঘর এবং ঘরের পালা আঁকবো। বাম পাশের তীরেও দুইটি ঘর, খড়ের পালা এবং দুইটি গাছ আঁকব। বন্ধুরা, ড্রয়িংটি আমরা কলম দিয়ে অঙ্কন করছি, কিন্তু তোমরা যারা এক্সপার্ট নও তারা শুরুতে কখনো কলম দিয়ে ড্রয়িং করবে না। শুরুতে তোমরা পেন্সিল দিয়ে ড্রয়িং করবে। পেন্সিল দিয়ে ড্রয়িং করতে করতে তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবে, তখন তোমরা আমাদের মতো কলম দিয়ে সুন্দরভাবে ড্রয়িংটি করতে পারবে। দূরের দিগন্ত রেখার উপর দিয়ে কিছু বন এঁকে দিব। বাম পাশের তীরে একটি নৌকা বাঁধা আছে এমন ভাবে আঁকব। আকাশে এইভাবে বাঁকা করে দাগ টেনে কিছু মেঘ এঁকে দিব। ডান পাশের তীরে আরো দুইটি তাল গাছ এঁকে ড্রয়িংটির কাজ শেষ করব। ড্রয়িং শেষে আমরা ছবিটি রং করব। আমরা এখানে পেন্সিল রং ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য যে কোনো রং ব্যবহার করতে পারো।
রং করার সময় খুব সাবধানে ধীরে ধীরে রং করবে, যেন একটি বিষয়ের রং অন্য কোনো বিষয়ে ঢুকে না যায়। বন্ধুরা, আমরা চেষ্টা করছি তোমাদের সহজভাবে ছবিটি আঁকিয়ে দেখানোর, যাতে তোমরা সহজে আমাদের পদ্ধতিগুলো অনুসরণ করে কিভাবে কলম এবং রং পেন্সিল দিয়ে শরৎকালের দৃশ্য অঙ্কন করতে হয় তা শিখে ফেলতে পারো। আশা করি ড্রয়িংটি তোমাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এইভাবে আমরা আমাদের ড্রয়িংটি রং করার কাজ শেষ করব। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আশা করি আমাদের ড্রয়িং দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ড্রয়িংটি তোমার ভালো লাগে তবে লাইক দিতে ভুলো না। আমাদের চ্যানেলে এই রকম আরও ভিডিও আছে, চাইলে সেগুলোও দেখে আসতে পারো। আর তোমরা কোন ধরনের ড্রয়িং দেখতে পছন্দ করো তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। আজ বিদায় নিচ্ছি, আগামীকাল নতুন ড্রয়িং নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি ড্রয়িং প্র্যাকটিস করো। তুমিও একদিন ভালো করবে এই আশা রইল। আল্লাহ হাফেজ।